নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী সম্পত্তির হিসেব চাইল সিবিআই। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সেনার সঙ্গে। প্রকাশের আগে বিভাস অধিকারীকে কিছুদিনের মধ্যেই আমরা দেখেছিলাম যে সিবিআই নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল, আর এবার তার সম্পত্তির হদিশ চাইল। একদমই, যেটা বিভাসের খবর আমরা দেখলাম কয়েকদিন আগেই, বিভাস অধিকারী প্রাক্তন তৃণমূল নেতা, তাকে কিন্তু নিজাম প্যালেসে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়, তার বয়ান রেকর্ড করা হয়, এবং সিবিআই সূত্রের খবর সেদিনই বিভাস অধিকারীর কাছ থেকে একাধিক নথি তারা সংগ্রহ করেছিলেন। এবার যেটা সিবিআই সূত্রের খবর, বিভাস অধিকারীর কাছ থেকে বিভাস অধিকারীর সম্পত্তি সংক্রান্ত নথি চাওয়া হয়েছে, এবং তার সোর্স অফ ইনকাম কি, টাকার উৎস কি, কোথায় থেকে টাকা আসছে, এবং তিনি যে সম্পত্তি বানিয়েছেন সেই টাকার উৎস কি, এই সমস্ত তথ্য চাওয়া হয়েছে। অর্থাৎ সিবিআই এর গোয়েন্দারা দেখতে চাইছেন যে অভিযোগ, মূলত তুমি জানো বিভাস অধিকারীর বিরুদ্ধে একাধিক সাক্ষীদের বয়ান রয়েছে, যেটা সিবিআই সূত্রের খবর যে তাপস মণ্ডল যে কাজ করতো, অর্থাৎ তাপস মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর তুমি জানো তাপস মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, সে একাধিক কলেজের কাছ থেকে টাকা নিয়ে পুরোটা ঘুষকে দিয়েছিলেন তাপস মণ্ডল, একই কাজ যেটা সিবিআই সূত্রের খবর বিভাস অধিকারী তাপস মণ্ডলের আগে করত। এবং এমনকি সিবিআই সূত্রের খবর যে সংস্থার নাম উঠে আসছে বারবার, সেই সংস্থার তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, তার কাছ থেকে একাধিক তথ্য জানতে চায় সিবিআই অধিকারী, তার সম্পত্তির খতিয়ান চাইছেন। প্রকাশ, ধন্যবাদ। সরাসরি এবার আপনাদের চন্দননগরের ছবি দেখাবো। জগদ্ধাত্রী পুজোর আজ বিসর্জন, আর সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। মাল্টিক্যামে চন্দননগরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জগদ্ধাত্রী পুজোর বিসর্জন চলছে, মা ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন বিভিন্ন মণ্ডপে, বিসর্জনের বাতি বেজে গিয়েছে। চার দিনের উৎসব শেষ, চন্দননগর একেবারে আলোর মালায় সেজেছিল এই চার দিন, আর আজ বিসর্জন। একের পর এক বড় বড় প্রতিমা একেবারে নিয়ম মেনে, রীতি মেনে বিসর্জনের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। চন্দননগরের ছবি দেখছেন, বহু মানুষ শোভাযাত্রায় পা মিলিয়েছেন বিসর্জনের উৎসব চন্দননগর শহর জুড়ে, শহর জুড়ে পরিক্রমা এবং তারপরে ভাষায়।